الحمد لله. জি বলেন। আচ্ছা ঠিক আছে। জি 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 সুবহানাল্লাহ। সে ঘুমায়, সে তো পেশারের মানুষ, তো ঘুমাইছে। আবার এখন ঘুমের ওষুধ খায় তো টাকা যাবে না। আপনি আমাকে বলেন না। জি 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 বাবা, জি থাক বাবা, আপনি আমার কাছে বলেন, আমি আমি ওনাকে বুঝাইয়া পরে বলবো। জি 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 বাবা, জি 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 তোমার উপকার করতে এসে মসজিদের মোয়াজ্জিন সাহেবের তো ক্ষতি করা যাবে না, যাবে আম্মু? না না না, আল্লাহ, আমার ফোনে তো টাকা নাই এখন। না বাবা, এই একটাই নাম্বার আমার, আমার আর কোনো নাম্বার নাই। হ্যাঁ আমি পরে আপনাকে পাঠা দেবো নেন, এখন আমার ছেলে তো বাহিরে থাকে, এখন তো আমার ছেলে টাকা পয়সা এখন তো পাঠাইতে পারবো না মোবাইলে, আমি আপনাকে সকালেই পাঠা দেবো নেন। বলেন। জি আচ্ছা বাবা, আমি দিয়ে দেব না। জি 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 আচ্ছা বাবা, জি জি আমি পারবো। জি 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 না, কিছুই যাবে না। জি 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 পারবো। জি 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 নাম্বার সত্য মা, এই সম্পদের কথা কথন টুকু তুমি আর
কাউকে বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, পারবি মা? জি ইনশাআল্লাহ। জি 5 নম্বর সত্য মা গো, এই সম্পদ পাওয়ার পরে বেচা কিনা করবি? জি 100-1 বিঘা জায়গা জমি কিনবি, জি সেখানে মসজিদ মাদ্রাসা বানাইয়া দেবে, জি গরিব অসহায় মানুষকে দান করবে, জি ফকির মিসকিনকে দান করবে, জি তোমরা স্বামী স্ত্রী হজ করবে, জি বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই 5টা সত্য কি খুব কষ্ট হবে মা? না না, পারবে মা? জি ইনশাআল্লাহ মা গো, তাই আল্লাহ রহমতে আগামী কালকে জি ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে এরকম সময়ে তোমাদের নিকট কথা বলতে আসবো। জি আব্বাজান সহ দুজনই কথাগুলো মন দিয়ে শুনে নিবি, আচ্ছা পরের দিনই সম্পদ উঠায় নিবি। আজকে বললেই তো ভালো হবে না, আলহামদুলিল্লাহ। আবার কালকে তো আমার বাসায় দেখা যাবে না, আমার ছেলে আসবে না, কথা বলতে পারবে না না, আসবে তোমার ছেলে, তাতে অসুবিধা নাই, তখন তো আমার ছেলে যদি শোনে তখন তো আবার আমার ছেলে বকা দেবে। শুনবে, সমস্যা তো নাই, সম্পদ তো তোমরা ছেলে স্বামী সন্তান মিলেই খাবা, সমস্যা কি? হ্যাঁ বলে, আগামীকালকে 50টা টাকা এই নাম্বারে দিয়ে মর্জনের ঋণটা পরিশোধ করে নিবি। আচ্ছা ঠিক আছে, আগামীকাল রাতে কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমাকে আজ সালাম দিয়ে বিদায় করে দাও মা। আর আমি সম্পত্তি টুম্পত্তি ওইগুলো কবে কিনতে পারবো, ওইগুলো কবে পাবো? কাল রাতেই জানাই দেবো সব, এখন জানান যাবে না বাবা, এত কথা বলো কেন? না কালকে যদি আবার আমার ছেলে আসে, ও আবার তো অন্য রকমের মানুষ। সমস্যা নাই, তুমি আমাকে এখন সালাম দিয়ে বিদায় করো, কাল রাতে কথা হবে। আমার ছেলে কিন্তু পুলিশ পরে, কিন্তু আবার আমাদের হাই হারবে না, এর জন্য আমি বলছিলাম আপনি। আচ্ছা সমস্যা নাই, পুলিশ সাথে কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। লেহাই উঠছে বন্ড পুলিশ। এটা নিয়ে একটু বিনোদন নিতেছি আমরা, ওই যে ভ্যা কল করতেছে, নাম্বার ব্যস্ত আছে না? ব্যস্ত আছে, নাম্বারটা কি লেখা উঠছে? কথা বলা শুরু করে জানি কার লাগে বন্ড হুজুর, বন্ড কভারেজ না, বন্ড হুজুর লেখা, বন্ড হুজুর লেখা উঠছে মোবাইলে, ব্যস্ত আছে, কথা বলা একটু পরে করে, একটু পরে। বাবা জান, আমি খান জাহান আলীর অলির মাজার থেকে ফোন দিছি বাবা। হ্যালো বাবা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো বাবা? মাথার চোদ্দ ফোন দে, বন্ধ কাটিস না, তুই ফোন কাটিস না, ফোন